পবিত্র পানি ব্যবহারের মাধ্যমে যেইভাবে আল্লাহ রাব্বুল আলমিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন পানির ব্যবহার, ওজুর ক্ষেত্রে পানি কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের পদ্ধতি কি এবং কোন কোন ক্ষেত্রে গোসল আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, কোন ক্ষেত্রে সুন্নাত ভালো উত্তম ইত্যাদি, এইরকমই ওজুর বিষয়টি এবং অজু ভঙ্গের কারণগুলি কি হতে পারে ইত্যাদি। তো এই পানি ব্যবহারের মাধ্যমে মানুষ একজন মুসলিম দুটো কাজ করে, একটা হচ্ছে রাফুল হাদাস, শরীরে যে আভ্যন্তরীণ নাপাকি, শরীরের সাথে যে নাপাকি অপবিত্রতা জড়িয়ে আছে এটাকে হাদাস বলা হয়, যে নাপাক বস্তু দেখা যায় না, আপনার উজু নাই, শরীরে কোথাও দেখা যায় না যে উজু নাই, এর আলামত বা লক্ষণ হচ্ছে এটা হচ্ছে হাদাস আসগার, উজু নেই, উজু বিহীন থাকা, এটি হচ্ছে হাদাস আসগার, ছোট নাপাক, যার কথা ইনশাল্লাহ সামনে সপ্তাহে আমরা আলোচনা করব বিস্তারিত। আর হাদাস আকবর বড় নাপাকি সেটাও দেখা যায় না, কারো গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, আমিষ্টে মিলন হয়েছে, মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে, নিফাস থেকে পাক পবিত্র হয়েছে, গোসল ফরজ হয়ে আছে, দেখা যায় না, কিন্তু শরীরের কোথাও কেউ বলতে পারবেন না যে এর গোসল ফরজ হয়ে আছে, তার লক্ষণ হচ্ছে তার শরীরে, এই হচ্ছে রাফুল হাদাস। তো হাদাস ছোট হাদাস এবং ছোট নাপাকি এবং বড় নাপাকির কথা বললাম, এই একটি পানির দ্বারা সেই হাদাস নাপাকি দূর করতে হবে, আর একটি হচ্ছে এজালাতুল খাওয়াস, নাপাক নোংরা বস্তু, যেগুলি বস্তু নাপাক সেগুলি যদি শরীরে লেগে থাকে অথবা কাপড়ে পোশাকে লেগে থাকে অথবা যেই স্থানে আপনি সালাত আদায় করেন সেখানে লেগে থাকে, যেই মুসাল্লায় জায়নামাজে আপনি সালাত আদায় তাতে লেগে থাকে, আর সেটা আপনি জানছেন যে হ্যাঁ নাপাকি আছে, তাহলে সেটা দূর করা ফরজ, সেটা দূর করা, সেটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওই জায়গাটুকুতে কমপক্ষে যেই জায়গায় নাপাকি লেগে আছে ফরজ। আর এটি হচ্ছে উদ্দেশ্য ফিকহ তাহারাতের, তাহারাত সম্পর্কে পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জনের যে বিষয়টি আমরা আলোচনা শুরু করেছি তাতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, রাফুল হাদাস নাপাকি যে শরীরের সাথে জড়িত মানুষের সেই নাপাকি সেই অপবিত্রতা, হাদাসে আকবার বড় নাপাকি এবং ছোট নাপাকি তা দূর করা, আর এজালাতুল খাবাস নাপাক বস্তু যদি শরীরে কোথাও লেগে থাকে অথবা যেমনটা বললাম কাপড়ে পোশাকে লেগে আছে, যে আপনি যেখানে আপনি সালাত আদায় করেন সেখানে লেগে আছে, তাহলে তা দূর করা, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এই বিষয় নিয়ে।